পর্দা ফাঁসালো তৃণমূলের সাংসদ নুসরাত জাহানের সংসদে হাতে সোহাগ চোরা স্মৃতিতে সিঁদুর কপালে টিপ পড়ার প্রকৃত ব্যাখ্যা দিলেন। সমালোচকদের সাফাটে জবাব দিলেন নুসরাত জাহান। তো এমনই কিন্তু একটি বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে আসছি। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান সম্প্রতি বিয়েটা সেরে ফেলেছেন। বিয়ে সেরে ফের সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। বিয়ের পরে তাকে একেবারে অন্য বেশি দেখা গিয়েছিল সংসদে। মাথায় সিঁদুর, হাতে চূড়া, কপালে টিপ পরে হাজির হয়েছিলেন মুহূর্তে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকেই একটি সাক্ষাৎকারে তিনি তার জবাবও দিয়েছেন। সাংসদ হয়ে প্রথমবার সংসদে পৌঁছেছিলেন নুসরাত পাঁচশত পোশাক পরে, তবে বিয়ের পরে তিনি সংসদে হাজির হয়েছিলেন অন্যভাবে, সেই বিষয়ে খোলসা করেছিলেন তিনি। নুসরাত একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন তার বিয়ের দিন আগে ঠিক হয়েছিল আর অনুমতি নিয়েই শপথ গ্রহণ একটু পিছিয়ে দেওয়া হয়েছিল। দুদিন আগেই বিয়ে হয়েছিল, কোনো মতে গৃহপ্রবেশ করেই দিল্লি এসে সংসদে যোগ দিয়েছিলেন, তাই সেই পোশাকে শপথ গ্রহণ করেছিলেন। যথেষ্ট সময় না পাওয়াতেই আর ভাবার সময় তিনি পাননি যে কোন পোশাক পরে সংসদে যাবেন, আর সেই পোশাক তেমন কোনো ভুল বা খারাপ মনে হয়নি। সবার উপরে তিনি এক ভারতীয় নারী, তাই চূড়া পড়বেন, সিঁদুর দিয়ে রাঙাবেন, এটাই স্বাভাবিক। আমার স্বামীও এই বিষয়ে আমাকে সম্মান দেন। প্রসঙ্গত 19 জুন নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়েছিল নুসরাতের। নিখিল পেশায় কলকাতার জনপ্রিয় এক ব্যবসায়ী। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই প্রসঙ্গে আপনি কী মনে করেন অবশ্যই কমেন্টসে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।